দোয়া করবেন ইনশাল্লাহ, আমিও দোয়া করবো আপনাদের জন্য। কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহির ফিলায় আল্লাহ যাতে আমাদের প্রত্যেকেরই জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ যাতে প্রত্যেক যুবক ভাইরা যারা চাকরি নেই, চাকরির জন্য দীর্ঘদিন ধরে চিন্তা করছেন, আল্লাহ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটির ফিলায় সেই সমস্ত যুবক ভাইদেরকে চাকরির ব্যবস্থা করে দিক। যে সমস্ত ভাইদের চাকরির মধ্যে রয়েছেন, প্রমোশন হচ্ছে না, আল্লাহ সৈয়দ আহমদ শাহ সিকুটির ফিলায় তাদের চাকরির মধ্যে প্রমোশন দান করুক। প্রত্যেকে জিয়ারতের নিয়তে একবার সুরা ফাতিহা, তিনবার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ আদায় করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المسلمين وعلى آلك وصحبك سيدي يا رحمة للعالمين خدا انت قدوس مالا منيب رب العالمين پروردگار عالم الله جل قدمشير دیتیو جمع امر آدائي کرچ رب العالمين الله حضرت امام جنید بغدادی رحمت اللہ علیہ جامع مسجدر مدد মুসল্লিদের ভরপুর রব্বুল আলামিন জঙ্গিবাদ প্রতিরোধে, আল্লাহ জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহর ওলিরা যেই ভূমিকা রেখেছিলেন, আল্লাহ তাদের কথা বলতে গিয়ে সৈয়দ আহমদ শাহ সিকুটির কথা এসেছে রব্বুল আলামিন। আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করার জন্য দেশে এসেছিলেন, জঙ্গিবাদ দূর করার জন্য এসেছিলেন রব্বুল আলামিন। আল্লাহ গতকালকে সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহির পুরো শরীফ গিয়েছেন, আল্লাহ কুতুবুলের সাথ, আল্লাহ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটি তো মাদারজাত ওলি ছিলেন গো আল্লাহ। আল্লাহ মদিনাওয়ালা নবী বরাবর পর্যন্ত তাদের সাজারা রয়েছেন আল্লাহ। আল্লাহ কুতুবুল আউলিয়া রুসিলায় আমাদের প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কি তুমি কবুল করে না। আল্লাহ আমাদের সালামি কানা সোনার মদিনা, কায় নামদার তাজদারে মদিনা, সুরুর কবল বসিনা দরবারে দরবারে পৌঁছে দা। আল্লাহ নবীর পাশে শায়িত রয়েছেন সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান করিম মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে পৌঁছে দা। রব্বুল আলামিন আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস দরবারে পৌঁছে দাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ দরবারে পৌঁছে দাও, আল্লাহ হযরত আবু হুরায়রা দরবারে পৌঁছে দাও, হযরত জাবির দরবারে পৌঁছে দাও। আল্লাহ জলিল কদর সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে গিয়ে কারো হাত চলে গেল, কারো পা চলে গেল, কারো চক্ষু চলে গেল, একটি বারো শরীরের দিকে তাকায় নাই রব্বুল আলামিন। আল্লাহ নিজের শরীরের দিকে তাকায় নাই, তোমার নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছে নবীকে রাজি করার জন্য। আল্লাহ কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন আল্লাহ দেহ ভরা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছিলেন। আল্লাহ হুসাইনের পরিবার 72 জন মতান্তর 82 জন জীবন দিয়ে ইসলামকে জিন্দা করেছিল। আল্লাহ হুসাইনের রক্তের উসিলায় আমাদের ফরিয়াদ মোনাজাতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হুসাইনের পরিবারের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আল্লাহ শহীদ হয়েছেন, আল্লাহ মাসুম মাসুম শহীদের উসিলায়, আলী আকবরের উসিলায়, আলী আকবরের উসিলায়, আল্লাহ আলী আসগরের উসিলায়,
নয়, আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ বদরের ময়দানের মধ্যে জীবন দিয়েছেন, বদরের সাহাবীদের উসিলে আমাদের ফরিয়াদকে কবুল করে নাও। উহুদের ময়দানের মধ্যে জীবন দিয়েছেন, অন্ধকার ময়দানের মধ্যে জীবন দিয়েছেন, হুনাইনের ময়দানের মধ্যে জীবন দিয়েছেন। রব্বুল আলামিন ইসলামের সমস্ত আল্লাহ যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম শরীর থেকে তাজা তাজা রক্ত বের করে ইসলামের জন্য জীবন দিলেন, আল্লাহ তাদের উসিলে আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাসের মধ্যে যারা ইন্তেকাল করেছে, সৈয়দ আমাশা শ্রীকুটি কুতুবুল আউলিয়া, আল্লাহ হযরত সৈয়দ আমাশা শ্রীকুটির উসিলায় আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। হুজুর কিবলায়ে আলামের আল্লাহ রওজা পাকের মধ্যে আমরা গুনাহগারদের সালামি তুমি পৌঁছে দাও। আল্লাহ তৈয়ব শাহ কিবলা কাবা দরবারে সালামি পৌঁছে দাও। আব্দুর রহমান চৌরবের দরবারে পৌঁছে দাও। রব্বুল আলামিন দাকার মেহরবানি করে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমাদের সালামি পৌঁছে দাও। রব্বুল আলামিন সেই ইন্ডিয়ার জমিনে আলা হযরত ইমামে কাজী উদ্দিনু মিল্লাত আল্লাহ ইমামে আলা হযরতের আল্লাহ পতি রব্বুল আলামিন হযরতে তাজুশ শরিয়া, যাকে আল্লাহ পাকিস্তান তথা পুরা ওয়ার্ল্ডের মধ্যে তাজুশ শরিয়া নামে চিনে, শরীয়তের তাজ নামে চিনে, হযরতে তাজুশ শরিয়া আক্তার রাজা খান রহমতুল্লাহ আলাইহ আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহ 3 কোটি মানুষের সাথে আমরা জানাজার নামাজ পড়তে পারি নাই, আমরা তো গুনাহগার, আমরা তো সিয়াকার। হযরতে আক্তার খান আক্তার রাজা রহমতুল্লাহ আলাইহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাকিস্তানের জমিনে আল্লাহ 3 কোটির উপরে যে সমস্ত ভাইয়েরা জানাজার নামাজ পড়েছেন, আল্লাহ তাদের হাতের সাথে আমাদের হাতকেও তুমি মিলাইয়া দাও। রব্বুল আলামিন আলা আওলাদ রাসূল আলা বাইত রাসূল তথা চট্টগ্রামের মধ্যে আল্লাহ গৌসুল আজম মেজবন্ডারে কিবলায়ে আলমের দরবারে পৌঁছে দাও। রব্বুল আলামিন হযরতে সফির রহমান হাশমি দরবারে পৌঁছে দাও, আসান জামান হাশমি দরবারে পৌঁছে দাও, আমিনুল ইসলাম হাশমি দরবারে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ চট্টগ্রামের অলিতে গলিতা মানুষরা গরিব লেশা মিসকিনশা জঙ্গিশা বঙ্গিশা পেটন শাহ কালুশা, বিশেষ করে ইমামে গাজী উদ্দিন মিল্লাত ইমামে শের বাঙ্গালার দরবারে দরবারে পৌঁছে দাও। আল্লাহ গাজী উদ্দিন মিল্লাত ইমামে শের বাঙ্গালার আল্লাহ শরীরের তাজা তাজা রক্ত দিয়ে ইসলাম জিন্দা করেছেন, গাজী উদ্দিন মিল্লাতের দরবারে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ দোয়া চেয়েছেন আমাদের মুকিউদ্দিন ভাইয়ের ছেলে, বড় ছেলে, বাবাকে স্বপ্নে দেখেছেন, বাবা হজ্জের ময়দান, হজ্জের ময়দানের মধ্যে খানে কাবা তাওয়াফ করতেছে, আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করতেছে। রব্বুল আলামিন আল্লাহ মুকিউদ্দিন ভাইয়ের কবরকে আল্লাহ এটার উসিলায় তুমি জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাকে কবরের আজাব থেকে মুক্ত করে দাও, আজাবের কবর কারামের কবর করে দাও। আল্লাহ শাস্তির কবরকে শান্তির কবর করে দাও। দোয়া চেয়েছেন নূরজাহান বেগম আল্লাহর মুক্তির জন্য, আল্লাহ তাকে শেফা নসিব করে দাও। মোহাম্মদ আলী হোসেন আল্লাহ পিতা মোহাম্মদ শাহীন রব্বুল আলামিন আল্লাহ তার ফরিয়াদকে তুমি কবুল করে নাও। মোহাম্মদ আলী হোসেন ভাইয়ের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবার হকের মধ্যে ফরিয়াদকে তুমি কবুল করে নাও। মুকুলের বেগম মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, মুকুবেল বেগমের স্বামীর কাজে কর্মে আয় উন্নতির জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার স্পেশাল রহমত নাজিল করে দাও। আল্লাহ আজকে যার উসিলায় আমরা যার আলোচনা করেছি সৈয়দ আমাশা শ্রীকুটির উসিলায় আল্লাহ তার ব্যবসা মধ্যে তরক্কি নসিব করে দাও। মরহুমা মুসাম্মদ আনোয়ারা বেগম দোয়া চেয়েছেন, আল্লাহ তার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আর রব্বুল আলামিন পক্ষে স্বামী মোহাম্মদ মুতাহার রহমান, মুতাহার রহমান দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ মুতাহার রহমানের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আল্লাহ মরহুমা মুসাম্মদ আনোয়ারা বেগমের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আজকে আবুধাবির জমিনের মধ্যে গিয়েছেন আল্লাহ হাবিবুর রহমান ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তার হকের মধ্যে দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ছোট ভাই মুর্শেদ বিদেশের জমিন থেকে আবুধাবি থেকে দোয়া চেয়ে